নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 9:45 মতো বাজে, চলুন বাইরে যাই। দিনটা শুরু করি আজকের এখানকার ওয়েদারটা দিয়ে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা। শনিবারই আপনাদের বলছিলাম যে বেশ গরম পড়েছে, মনে হচ্ছে এবার ঠান্ডাটা যাবে, কিন্তু আবার ঘুরে চলে এলো। আজকে সারাদিন সূর্য উঠবে না, ঝিরঝির করে সারাদিন বৃষ্টি পড়বে। এখন 10 ডিগ্রি মতো টেম্পারেচার, আর রাত্রিবেলা এটা 5:30 নামবে। রাস্তার উপর ওটা কি পড়ে আছে বলুন তো? ওহো, একটা খরগোশ মরে পড়ে আছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। লোকজন যে কীভাবে গাড়ি ঘোড়া চালায়! আমাদের এখানে সবার ব্যাকইয়ার্ডে না নানা রকমের সবজিপাতি হয়, তো ওই জন্য এখানে প্রচুর খরগোশ রাস্তা পার করতে গিয়ে ধাক্কা খেয়ে গেছে। চলুন একবার অ্যানিম্যাল কন্ট্রোলে কল করতে হবে, না হলে সারাদিন ধরে গাড়ি যেতে যেতে ওকে একদম রাস্তার সঙ্গে পিষে দেবে। একটা ফোন করে অ্যাড্রেস দিয়ে দিলেই 1 ঘন্টার মধ্যে এসে তুলে নেবে। চলুন, বাড়ি চলে এসেছি। বাচ্চারা সারাদিন বিস্কুট কুকিজ এসব খায়, গুঁড়োগুলো পড়ে, আর সারা রাতে পিঁপড়েগুলো বেরিয়ে আসে। এই পিঁপড়ে যাতে কন্ট্রোল হয় একটা জিনিস এনেছি, তবে এই সপ্তাহে দেয়া যাবে না। এখন ঘরের এই ডিসইনফেক্টিং স্প্রেটাই দিয়ে দিই, রামকৃষ্ণ আসার আগে ভালো করে মুছে নিলেই হবে। পিঁপড়ে কন্ট্রোল করার যে জিনিসটা এনেছি ওটা বাইরে বাড়িটার চারপাশে ছড়াতে হবে, কিন্তু এই সপ্তাহটা তো বৃষ্টি আছে, এই সপ্তাহে ওটা দেয়া যাবে না। বৃষ্টির জলেও ধুয়ে যাবে। পরের সপ্তাহে যদি বৃষ্টি না থাকে তাহলে বাড়ির চারপাশে ওটা ছড়িয়ে দিলে মোটামুটি 1-2 মাস হয়তো আবার পিঁপড়ে থেকে রক্ষা পাওয়া যাবে। এই স্প্রেটা ছড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো মরে যায়, কিন্তু ভীষণ একটা স্ট্রং গন্ধ। দাঁড়ান, মুছে নিই তাড়াতাড়ি। দিয়ে ছেলেটাকে এবার নিয়ে এসে ওকে রেডি করতে হবে। আজ তো ওর প্রথম দিন স্কুল, তবে মেহার আবার এই সপ্তাহটা স্প্রিং ব্রেক। ঘুম থেকে উঠে জল না খেয়ে শ্রীভাল্লির জন্য সঙ্গীত পরিবেশন চলছে। চলো, আজ আর শ্রীভাল্লি নয়, আজ সরস্বতীর কাছে যেতে হবে। চলুন, রেডি করে ফেলেছি, দিয়ে আসি ব্যাংকটাকে। আর ইউ গোয়িং টু কোথায়? কুল বচ্চু 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 গাইলে বচ্চু গো 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 যেমন হুহু করে হাওয়াও দিচ্ছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেল তার সঙ্গে। ভালো হয়েছে বাবা এই সপ্তাহে মেয়া স্কুলটা নেই, নাহলে এই 4 বার পিক আপ ড্রপ করতে করতে এই ওয়েদারে আমি শেষ। ব্রেকফাস্ট করে এসেছে, আর বাড়িতে গিয়ে লাঞ্চ করবে। হালকা একটু স্ন্যাক্স দিয়ে দিয়েছি, খেলে খাবে, না খেলেও দুঃখ নেই। দাঁড়িয়ে পড়লে কেন? যাও ভেতরে, যাও ভেতরে, যাও। ব্যাস চলে গেছে শান্তি, শুরু হলো ওরও স্কুল লাইফ। বাড়িতে বড় বোর হতো, এই কোভিড কোভিড করে তো স্কুলে দিতেও পাচ্ছিলাম না, আর বাড়ির সামনে স্কুলটাতে ফাঁকাও পেয়ে গেলাম। মেহারও খুব ইচ্ছা ছিল প্রথম দিন ভাইকে ড্রপ করতে আসবেও, কিন্তু যা হাওয়া দিচ্ছে আর যা ঠান্ডা, ওকে আর নিয়ে এলাম না। কাশিটা ওর মারাত্মক বেড়েছে, সিরাপ দিচ্ছি, কিন্তু সারাদিন অত না কাশলেও যেই রাত্রিবেলায় বিছানায় বেচারি মাথাটা ঠেকাবে আর কাশির ঝড় শুরু হবে। চলুন তাড়াতাড়ি বাড়ি ফিরি, সারাদিনের এই সময়টাই হলো সংসারের কাজটা সামলে নেবার। আজকে যে এইদিকে আমাদের ওয়েদারটাই খারাপ শুধু তা নয়, মোটামুটি গোটা বে এরিয়ারই অবস্থা একই। সব জায়গাতেই মোটামুটি আজকে বৃষ্টি হচ্ছে, ভীষণ হাওয়া,
বাড়ি থেকে স্কুলটা খুব বেশি দূরে নয়, মোটামুটি 5 মিনিট ঝমঝমিয়ে আসার আগে ঢুকে পড়তে পারলে হয়। এই দিকটাতে আজকে ডাস্টবিনের নোংরা তোলার দিন, এমন হাওয়া দিচ্ছে এই ভর্তি ভর্তি ডাস্টবিনের ক্যানগুলো পর্যন্ত মাটিতে পড়ে গেছে, অবস্থা দেখুন। প্যাকেটে করে সব বাঁধা, এটাই শান্তি, না হলে যদি হাওয়ায় এইগুলো এবার উড়ে যেতে থাকে পুরো এরিয়াটা নোংরা হয়ে যাবে। হয় না যে একেবারে তাও না, অনেক সময় হয়ও জানেন। স্কুলের ব্যাগে একটু টিফিন, একটু জল আর একটা সেট শুধু জামা কাপড় দিয়েছি, আর রামকৃষ্ণ যেহেতু টয়লেট ট্রেন্ড সেই জন্য আর ডাইপার দেবার দরকার পড়েনি। এখানে জানেন তো যদি বাচ্চা টয়লেট ট্রেন না হয়, মানে তার যদি হিসি পটি পেয়েছে সে যদি বলতে না পারে, তাহলে আবার তাদের চার্জ আবার ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে স্কুলের আবার অনেকটা ফিস বেশি হয়। ইন্ডিয়াতে বাচ্চারা খুব সুন্দর তাড়াতাড়ি টয়লেট ট্রেন্ড হয়ে যায়, আমাদের মেহাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু রামকৃষ্ণর একটু সময় বেশি লেগে গেছিলো, কারণ এখানকার বেশিরভাগ ঘরেই তো ঘরের মেঝে সব কার্পেটে মোড়া, তো বাবা মারা ওই জন্য ফ্রিভাবে ছেলে মেয়েদের ছাড়তে পারে না, আর ছোটো বাচ্চারা বলতেও পারে না কখন তাদের যেতে হবে, তো এই করতে গিয়ে সব মিলিয়ে সময়টা অনেক বেশি লেগে যায়। মেহার ক্ষেত্রে যেমন আমরা টেরই পাইনি, আর রামকৃষ্ণর ক্ষেত্রে আমাদের একদম রাতের ঘুম উড়ে গেছিলো। চলুন, এসে গেছি বাড়ি, এক কাপ চা খেয়ে রান্নাতে লেগে পড়বো। গাড়ি আর গ্যারেজে রেখে কাজ নেই, 3 ঘন্টা পরেই আবার নিতে যেতে হবে, তো ওই জন্য বাইরেই থাক এখন। বৃষ্টিটা এখনও ঝমঝমিয়ে আসেনি, কি ভাবি তার আগেই বাড়ি চলে এসেছি, এটাই শান্তি। খরগোশটাও আর আসার সময় দেখতে পেলাম না, নিয়ে চলে গেছে। চলুন, চা খাওয়া, হালকা ব্রেকফাস্ট নেওয়া সব হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্নায় লেগে পড়েছি। মেহা ওর পেন্ডিং হোমওয়ার্ক নিয়ে বসেছে, এই শনিবার রবিবার বেশ রিচ খেয়েছি, তো আজকে একটু হালকা খাবো, আজকে সবজি বেক করব আর একটু নুডলস বানাবো। ছেলে মেয়েদের এটা একদমই পছন্দের মেনু নয় বেকড ভেজিটেবলস, তবে নুডলস থাকলে অল্প একটু খাবে। কস্কো থেকে এই একটা মাশরুমের ট্রে এনেছি, এটা অর্ধেক আজকে বেক করব আর অর্ধেক পরে তরকারি করব। এখানে মোটামুটি যে কোনো ইন্ডিয়ান স্টোর বা আমেরিকান স্টোর সব জায়গাতেই মাশরুম ভালো পাওয়া যায়। এই মাশরুমটা কস্কো থেকে নিয়েছি, এটা 700 গ্রামের দাম পড়েছে 500 টাকা। আজকে রামকৃষ্ণ প্রথম আমার চোখের বাইরে, কোভিডে তো ছেলেটা অন্য কোথাও যেতেও পারতো না, সবসময় আমার সঙ্গে আর মানিকের সঙ্গে ঘরের মধ্যে বন্দি, এমন একটা খালি লাগছে, একটু অ্যাকচুয়ালি ভয়ই লাগছে। বলে এসেছি কাঁদলে যেন অবশ্যই ফোন করে, এই 3টে ঘন্টা ফোনটাকে একদম কাছছাড়া করা চলবে না। অনেকেই আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি কী দিয়ে রেকর্ডিংগুলো করি, আমি অ্যাকচুয়ালি আমার এই হাতের যে মোবাইলটা আছে এটা দিয়েই রেকর্ড করি, আর আইমুভি অ্যাপটাকে ডাউনলোড করে নিয়েছি, যেটুকু টুকটাক দরকার পড়ে ওইটুকু এডিট করি। তবে ক্যামেরাতে করলে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে ঠিকই, কিন্তু আমার কাছে মোবাইলটা মনে হয় অনেক বেশি ইজি টু ক্যারি, যেখানেই যাই বা যেখানেই থাকি মোবাইল তো সবসময় হাতের সঙ্গেই থাকে, তো যেখানে যেটুকু ভালো লাগে তাকে তখন ফোন বন্দি করে নিই। এই বেকড ভেজিটেবল করতে গেলে একটু সবজিপাতিগুলো কাটতে সময় লাগে ঠিকই, কিন্তু তারপর আর খুব বেশি ঝামেলা থাকে না। সাধারণত মাঝে মাঝে সোমবারগুলোতেই আমাদের একটু বেকড ভেজিটেবল খাওয়া হয়, কারণ রবিবার মানেই তো একটুখানি বেশি রিচ খাবার দাবার খাওয়া হয়ে যায়, তো সোমবারটা এরকম একটু হালকা কিছু খেলে বেশ ভালো লাগে, তখন মনে হয় তখন আগের দিনে যে অত মশলাপাতি খেয়েছিলাম তা একটু ব্যালেন্স হলো। আর এই বিশেষ করে এই ব্রোকোলিটা তো বেক করে খেতে খুব ভালোই লাগে, আমাদের বাড়িতে কেউ ব্রোকোলির তরকারি খেতে চায় না, একমাত্র শুধু যদি ব্রোকোলি আলুকে একটুখানি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভাজি, সঙ্গে একটু মুসুরির ডাল থাকলে তখন দেখি সবাই খুব ভালোবাসে। বেক করার সময় সবজিগুলোকে ভালো করে ছড়িয়ে না দিলে ওর তখন টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, মানে একটার উপর একটা যদি থাকে তখন খুব সুন্দর বেশ আলাদা আলাদা সবজিগুলো বেক হয় না, তখন একটু রসা রসা তরকারি হয়ে যায়। দুটো বড় সবজি কাটা হয়ে গেছে, যেই দুটোতে সবথেকে বেশি টাইম লাগতো, এবার একটু আলু দেবো, ক্যাপসিকাম দেবো আর পেঁয়াজ দেবো, ব্যাস হয়ে যাবে। আলুটা একটু বেশি করেই দেবো, কারণ এই গোটা রান্নাটাতে আলুটার টেস্টটাই সবথেকে বেশি ভালো হয়। এখানে রাসেট পটেটো বলে একরকমের আলু পাওয়া যায়, খুব বড় বড় হয় আলুগুলো, ওইগুলোকে বেকিংয়ের কাজে বেশি ব্যবহার হয়, তো দুটো আলুতেই প্রায় 1/2 কেজি হয়ে যায়, তো ওইগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজও খুব ভালো হয়। দাঁড়ান আর একটা আলু দিয়ে দিই, একটাই তো আইটেম, নাহলে আবার কোলাবে না। সাড়ে 11টা বেজে গেল, 1টার মধ্যে মোটামুটি শেষ করে ফেলতেই হবে। আমি যখন মেহাকে পিক আপ ড্রপ করতে যাই, রামকৃষ্ণ আমার সঙ্গে যায়, তো ওর একটাই দাবি হচ্ছে দিদির ব্যাগটাকে ওর কাঁধে দিয়ে দিতে হবে,
তো মেহার ব্যাগটা যথেষ্টই ভারী থাকে, ওর মধ্যে ক্রোমবুক থাকে, জলের বোতল থাকে, খাবার থাকে, তো ওই ভারী ব্যাগটা নিয়ে ও হেঁটে হেঁটে আসবে। আর যেই দিদির ব্যাগটা পিঠে নেবে, সঙ্গে সঙ্গে দেখবেন ওর চোখ দুটো জ্বলতে শুরু করে দিল। ওর পিঠেও স্কুলের ব্যাগ আছে। ক্যাপসিকামটা আর বেশি দেবো না, এটা হাফই থাক, মাথা পিছু এক পিস করে হলেই হবে, এটা তো কেউ খেতেই চায় না বাড়িতে, তো এক টুকরো করে খেলেই তাই এনাফ। ব্যাস হয়ে গেছে, দাঁড়ান এটাকে এবার তুলে ফেলি, এরপরে একটা পেঁয়াজ কাটবো, তাহলেই হয়ে যাবে। এবার ইন্ডিয়া বাজার থেকে মানিক একটু লাল পেঁয়াজ এনেছে। লাল পেঁয়াজগুলোতে ঝাঁজ খুব, কিন্তু একটাই মুশকিল, খুব তাড়াতাড়ি এগুলো দেখি নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি দেখি এগুলো থেকে কলও বেরিয়ে যায়। ওভেনটাকে 375 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করতে দিয়েছি 375 ডিগ্রি ফারেনহাইটে, মানে প্রায়ই 190 ডিগ্রি সেলসিয়াস। মিনিট 30 মতো লাগবে, 15 মিনিট পরে একবার বার করে একটু নাড়াচাড়া করে আবার 15 মিনিটের জন্য দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে সব কাটাকাটি, একটু তেল মিশিয়ে নিলাম, নর্মাল সাদা তেল, এটা অনেকদিনই হলো অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে। একটু দিলাম গার্লিক পাউডার, অল্প একটু অনিয়ন পাউডার, এটাতে দেখি গন্ধটা বেশ ভালো আসে। আর বাড়িতে এই বেকিংয়ের জন্য যা টুকটাক হার্ব থাকে দিয়ে দেওয়া যায়, রোজমেরি বা যা হোক কিছু। আমার কাছে এই ইটালিয়ান পিঞ্চটা ছিল, ওটাই আমি একটু দিয়ে দিলাম। আর লাস্টে যেটা আমি অ্যাড করি, চিকেন টিক্কা বা তন্দুরি মশলা যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে একটু দিয়ে দিই, হাফ চামচ শুধু এই মশলাটাতেই জিনিসটাতে একদম রাজকীয় স্বাদ চলে আসে। ব্যাস হয়ে গেছে, প্যাকেটটাও শেষ হয়ে গেল, নতুন প্যাকেট আনতে হবে। আর অল্প একটুখানি নুন দেবো সবজির সঙ্গে, ভালো করে নুন আর মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ওভেনে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, দাঁড়ান মশলাগুলোকে ঠিক জায়গায় রেখে আসি, নালে এখানে থাকলে আর খেয়াল করতে পারবো না, ওখানেই রয়ে যাবে। ওভেনটাও প্রিহিট হয়ে গেছে, সবজিগুলোকে এবার বসিয়ে দিয়ে ম্যাগিটা সেদ্ধ করতে বসাবো। এখন কস্কো আবার ম্যাগিও রাখে জানেন, তবে একটা বড় বক্স নিতে হয়, ছোট ছোট 24টা প্যাকেট মতো থাকে। অন্যান্য আমেরিকান স্টোরে এখনও খেয়াল করিনি, টার্গেট বা ওয়ালমার্টে এখনও দেখিনি, তবে কস্কোতে চলে এসেছে। 15 মিনিট পরে আরেকবার বার করে নাড়াচাড়া করে নেবো একটু। চলুন ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিই। অল্প তেল, একটু রসুন বাটা, ম্যাগি মশলা আর সস, এই দিয়ে এবারই মশলাটাকে কষিয়ে নিয়ে এটার সঙ্গে ম্যাগিটাকে মিশিয়ে নেব। এই যে হয়ে গেছে, চলুন এবার বেরাই রামকৃষ্ণকে নিয়ে আসি, দেরি করে পৌঁছালে আবার তার উপর ফাইন বসতে থাকে। ব্যাগ তো উল্টো, এত পড়াশোনা করিয়েছে ব্যাগ উল্টে গেছে নাকি রে? মাস্কটা খুলে না। How was the school? Good. Good. Do you like your school? Yes. Yes. How is the school? How is the school? Have you seen it? Do you like your school? Yes. This is truck. Yeah, this is truck. What is your friend's name? His name is Leda. Leda? Yes. Ar? Yes. Ar ki naam? Yes. তোমার হেডের ওপরে রামা। আর তোমার ফ্রেন্ডের নাম কি? শ্রেয়াংশ। বাবা, তাহলে তোমার টু ফ্রেন্ডস শ্রেয়াংশ অ্যান্ড লারা। চলুন, মনে হচ্ছে প্রথম দিনটা ভালোই গেছিল, স্নান হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে বসাই। ঘুরছে ফিরছে আর আমাকে জিজ্ঞাসা করতে বলছে যে হাউ ইজ দ্য স্কুল, তাহলে ও গুড বলবে একটা। যাই হোক, চলুন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।